आज तो সকাল সকাল দোকান খুললাম দেখি কি হয় কাল তো আবার ব্যবসা হয়েছিল না আজকেও যদি আম্মা হয় না খায় কা লাগবে এই চিপস লে লো এই বিস্কুট লে লো এই চিপস লে লো এই বিস্কুট লে লো ভাই চিপস কত করে ভাই 10 টাকা করে ভাই 5 টাকা নিলে হবে না ভাই আমার এই কিনা 9 টাকা করে পড়ে যায় প্যাকেটের পর 1 টাকা করে লাভ হয় তাহলে ঠিক আছে একটা দেন এই জন্য এই চিপস লে লো বিস্কুট লে লো এই চিপস লে লো বিস্কুট লে লো যাক আজ সকাল সকাল বেচা কিনা তো শুরু হয়ে গেছে আল্লাহর নামে ব্যবসা শুরু করলাম দেখি কি হয় এই চিপস লে লো বিস্কুট লে লো এই চিপস লে লো বিস্কুট লে লো ভাই এই চিপস কত করে প্যাকেট ভাই চিপসটা 10 টাকা করে প্যাকেট আর বিস্কুট 5 টাকা করে ভাই আমার কাছে তো 5 টাকা আছে একটা বিস্কুট দেন এই জানেন এই চিপস লে লো বিস্কুট লে লো এই চিপস লে লো বিস্কুট লে লো মার 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 আরে মারে রোকিয়া মার মার আরে আমি নক হয়ে গেছি রিভাইভ দে রিভাইভ দে রিভাইভ দে শালি নুবড়ি তো খেতা পুরি তাড়াতাড়ি কর না এদের সাথে তো খেলতে মজা পাচ্ছে না নিশ্চয় গন্ডগোল আছে কোথাও এদের জন্য আমার খেলাই হচ্ছে না আপনি কোথায় বস এইদিকে টাকা মানুষ ব্যবসা করে খাচ্ছে আর তুই গাছের উপর উঠে গেম খেলছিস বস আপনি তো জানেনই এখন যদি গার্লফ্রেন্ডের সাথে যদি গেম না খেলি তাহলে ব্রেকআপ করে দিবি না তুই মানুষের ব্যবসা এমন সিন্ডিকেট ঢুকা যাতে কেউ ব্যবসা করে না খেতে পারে ঠিক আছে বস আপনি কোনো টেনশন করেন না মানুষের ব্যবসার ভিতরে আমি এমন একটা চাল ছেড়ে দেবো ওদের ব্যবসা আর হবে না আর ব্যবসা করেও সেই সমাজে টিকে থাকতে পারবে না ঠিক আছে তাড়াতাড়ি যা বস কোথায় কোথায় ব্যবসা করছে দেখ ওই রেল লাইনের পাশে একটা বাচ্চা চিপসের ব্যবসা করছে ও বস আমি তো গেমের ভিতরে ঢুকে বস ওই কথা আমার মনে হয়েছিল না যে কেউ ব্যবসা করে খাচ্ছে আপনি কোনো টেনশন করেন না বস আমি এখনই যাচ্ছি যে বাসা বাঁচলাম না হলে পারে তো বসের হাতে আমার আজকে একদম কেলানি খল একটু রে যেহেতু মানুষ ওদিক ব্যবসা করে খাচ্ছে না না আর এখানে থাকা চলবে না দেখি আমি যাই গিয়ে ওদের ব্যবসা বারোটা বাজাই এই চিপস লে লো চিপস লে লো এই চিপস লে লো বিস্কুট লে লো এই চিপস লে লো বিস্কুট লে লো এই চিপস লে লো বিস্কুট লে লো আজান হচ্ছে নামাজ পড়তে তো যাওয়ার দরকার এই আজান হয়ে গেছে তাই কি হয়েছে তুই যদি এখন এগুলো ছুঁয়ে যাস এখানে এগুলো দেখবে কে তুই নামাজ পড়তে যাস না তুই এখনো ব্যবসায়ী কর না যাই নামাজটাই পড়ি আসি আরে না 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 তুই যাস না এই আমার কথা শোন তুই যাস না তুই ব্যবসা কর তোর এই ব্যবসা কে দেখবে যাস না তুই আমার কথা শুনলি না তুই নামাজ পড়তে চলে গেলি তোর এই ব্যবসার এখন আমি 12টা বাজিয়ে দেবো তোর এই ব্যবসা এখন আমি করবো মানুষকে ফিরে ফিরে মাল দেবো সিপস লেলো কাকু চিপস কয় টাকা তুই আমাকে কাকু বললি তুই তো আমার একদম মন প্রাণ ভরিয়ে দিলি শোন চিপস তো 10 টাকা তোর জন্য চিপস ফ্রি দে চিপস দে না এই শোন বিস্কুট খাবি বিস্কুট না খাবি না যা এই চিপস লে লো চিপস এই চিপস লে লো চিপস লে লো চিপস লে লো চিপস potato chips ভাই চিপস কয় টাকা? এই তুই নামাজ পড়িস? হ্যাঁ নামাজ তো পড়ি আমি। না তুই চিপস গুলো নে, ছোট ছোট যা যা। ওই বিস্কুট কয় টাকা ভাই? তোজনে কিছুই না, যে নামাজ পড়তা তোজনে কিছুই না, যা যা। ভাই নামাজ পড়ি সেই দে পড়ি, সেটা চিপস দেন। আম্মা করছেন কে? এই শোন তো চিপস দিতে পারি, তুই দেখ বিড়ি দিস। বিড়ি খাবেন? হ্যাঁ হ্যাঁ। Nope. এটা চিপস নি না। হ্যাঁ এই শোন চিপস দিতে পারি তুই যদি নামাজ না পড়িস। নামাজ পড়বো না আমি। আরে যা 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 যা। কি রে আবার বিস্কুট নিছিস কে? তো বিস্কুট নেব না, আপনি বিড়ি নিলেন। এই নে নে সামনে নিয়ে যা। আরে যা যা, তুই তো চিপস খাচ্ছিস বিস্কুট খাচ্ছিস, তুই পরে টের পাবি চিপস আর বিস্কুট খালি কি হয়। আমি তো বিড়ি পেয়ে গেছি। তো আমার বস আমার উপরে খুবই খুশি হবে। তুই নামাজ পড়ে আয়, আসার পরেই তো মজা টের পাবি যে নামাজ পড়তে যাওয়ার ফল কত প্রকার ও কি কি। এই চিপস লেলো, চিপস চিপস, আসো সবাই আসো চিপস নিয়ে যাও। স্কুলে আসার সময় বাড়িতে বাপ 10 টাকা দিছিল, 10 টাকা দিয়ে কি খাবো? সামনে মোড়ের পাশ যায় দেখি তো কিছু পাই না কি। এই চিপস লেলো, চিপস চিপস। ভাই এই চিপস কয় টাকা? পুরো চিপস 10 টাকা। ও 10 টাকা করি, আমাকে দেন তো একটা থালি। তোর কাছে বিক্রি নি, তুই কি নামাজ পড়িস? না নামাজ তো পড়িনি। তুই নামাজ পড়িস নি? আরে যে নামাজ পড়ে না কর তাক মনে করে যে একটা কিনলে আর একটা ফ্রি। ও তাই? ঈদ নাই আসতে তো এখানে ঈদ বাড়ি গেল, তাহলে আমাকে দেন, আমি নামাজ টামাজ পড়িনি। তো করে দেবো, আপনি যে কয়টা ইচ্ছা দেন। কয়টা দেবো? ধর নে নে যা যা। আই টাকা দে। টাকা তো 10 টাকা আছে। আরে যা যা, টাকা লাগবে না, যা। আচ্ছা গেলাম। বাঙালি জাতকে ফিরি দিলে পারে আরো বেশি বেশি খায়, ও তো বুঝতে পারছে না যে চিপস খাওয়ার পরে ওর কি হবে। আর তুই তো নামাজ পড়তে গেছিস, তুই এখনই আসলে টের পাবে যে কত ধানে কত চাল। এক বিড়ি দিয়ে ভালোই ইনকাম হইলো, বিস্কুটও পালাম চিপসও পালাম, দেখে খাই দেখে। হেভি টেস্ট। পেটের ভিতরে গুড়মুখ আছে কে? হাগা চাপে গেছে। কিরে তুই এখানকে শালা একটা কাজ ভাগ্যেও শান্তি নাই, এমনি তোর হাগা হয়েছে? আমারও তো হয়ে গেল, কিন্তু কি চিপস খেলাম, খেলার মাংনা চিপস খাই তো আমার হাগা হয়ে গেল। খেলার দোকানদার ধরে পিষতে হবে। শান্তি। আগে তোমার অসুস্থ হয়ে গেলাম। কিরে? হ্যাঁ ভাই। কোন যাচ্ছিস তুই? আর তোর হাতে চিপস কে? চিপস কোন থেকে কিনলি তুই? ওই যে ওখানকার ওই দোকান থেকে কিনে আনলাম, ওই যে ওই রেল লাইনের পাশে ওখানে। খবরদার এই চিপস খাইস নে। কে ভাই? আরে চিপস খাবার হাগা হয়ে গেছে, আমি কেবল হাগিয়ে আসলাম। চিপস খাবার হাগা হচ্ছে? 2 নম্বরে চিপস বিক্রি কর, ওকে একটু ফিস্ট হবে। চ তাহলে চলেন ভাই, চ চ ওকে একটু শিক্ষা দিয়ে আসি। চ ওই ওই দোকানদারের কাছ থেকে খাইছি। হ্যাঁ তুমি ওই দোকানদারের কাছ থেকে খাইছো? এই ভাই তুমি কি চিপস বেচছো? ও ভাই এই চিপস খায় হাগা যাচ্ছে মানুষের। আমি তো এখানে ছিলাম, এখানে আরেক লোক ছিল শেখো জানে। আমি তো নামাজ পড়তে গিয়েছিলাম। তুমি নামাজ পড়তে যাচ্ছ, তোমার চিপস কিরা বেচলো? তোমার ধরে কিন্তু এখনই ফেসবো না, তাড়াতাড়ি বলে ড্যাম চিপস এটা। ভাই দাঁড়ান, আমি বুঝতে পারিছি। কি বুঝতে পারিস তুমি? শয়তান এই কাজ করেছে। শয়তান কো? দাঁড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই এ নাকি? হ্যাঁ হ্যাঁ এই লোকই তো চিপস বিক্রি করলো। ধরে মারেন তো শালা শয়তান। নো 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 নো।